हेलो बंधुरा अस्सलामु आलैकुम वेलकम बैक टू माय यूट्यूब चैनल। बंधुरा बर्तमान समय सबचेये जनप्रिय मोबाइल बैंकिंग नाम होच्छे उपाय। उपायेर माध्यमे आपनारा सबचेये कम खरचे एवं बेशी निरापदे एक प्रान्त थेके अन्य प्रान्ते टाका आदान प्रदान करते पारबेन एकदम सहजे। तो किभाबे आपनारा घरे बसे आपनादेर हाते थाका मोबाइल दिए एकटी उपाय अकाउंट खुलबेन सेई प्रसेसटी आजके आमि आपनादेरके देखाबो। तो बंधुरा उपाय अकाउंट खोलार साथे साथ ही किन्तु आपनारा 55 टाका कैशबैक पे जाबेन। तो बंधुरा किभाबे कैशबैक पाबेन एबं किभाबे सेटा व्यवहार करबेन सेई प्रसेसटाओ आजके आमि आपनादेरके देखिए दिब। ताहले चलुन बंधुरा कथा ना बाड़िये मूल भिडियोटी शुरू करा जाक। तो बंधुरा काजटी करार जन्य आपनाके प्रथमे चले जेते हबे आपनादेर फोनेर प्ले स्टोरे। प्ले स्टोरे आसार पर एई सार्च बक्से गिये लिखब उपाय, UPAY उपाय लिखे सार्च कर देव। देर पर आपने सामने उपायर जे एप्स आसे सेटा चले आसबे एखान थेके आपनारा इन्स्टल करे नेबेन। तो बंधुरा आमार किन्तु एप्सटी इन्स्टल करा शेष, एबार जस्ट आमी ओपेन करे देव। तो बंधुरा एकटू उपर देखते पाच्छेन एखान थेके चाइले आपनारा भाषाटा चेंज करते पारबेन। तो एखान थेके आमी बांगलाटाई रेखे दिलाम। तो बंधुरा जेहेतु आमरा नतून भावे उपाय अकाउंट खुलबो एइजन्य जे रेजिस्ट्रेशन आछे एखाने एकटा क्लिक करे देव। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে তিনটি স্টেপ আপনাকে ফলো করে উপায় অ্যাকাউন্ট খুলতে হবে। এক নম্বর আপনাকে আপনার এনআইডি কার্ডের সামনের অংশে ছবি তুলতে হবে, দুই নম্বরে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে ছবি তুলতে হবে এবং আপনাকে একটি সেলফি তুলতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে এটাকে অ্যালাউ করে দেব। তো বন্ধুরা মোবাইল নাম্বার দিতে বলছে এখানে। তো বন্ধুরা আপনারা যেই নাম্বারটা দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর একটা কথা বলে রাখছি, যে নাম্বারটা দিয়ে খুলবেন সেটা যেন অবশ্যই আপনাদের ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকে, কারণ ওই ফোনের মধ্যে একটা ওটিপি কোড যাবে সেটা সাথে সাথে নিতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি জাস্ট আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার নাম্বারটি দেওয়া শেষ, এখান থেকে অপারেটর সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার নাম্বারটা রবি নাকি বাংলালিং না গ্রামীণ এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমারটা গ্রামীণ এই জন্য আমি এখান থেকে গ্রামীণ অপারেটর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একটু নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। দেওয়ার পরে ভেরিফাই ইউর নাম্বার এখানে একটা ক্লিক করে দিতে হবে, দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। তো বন্ধুরা এখন কিন্তু আমার ফোনে একটা ওটিপি কোড আসবে, একটু সময় নিতে পারে। তো বন্ধুরা আমার ফোনে দেখেন একটু ওটিপি কোড চলে আসছে, দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমি অ্যালাউ করে দেব। দেওয়ার পর এখন আমাকে আমার এনআইডি কার্ডের প্রথম অংশের ছবিটা তুলতে হবে। তো বন্ধুরা আমার কিন্তু এনআইডি কার্ডের সামনে অংশের ছবি তোলা শেষ, এবার যে কনফার্ম পিকচার এখানে একটা ক্লিক করে দেব। এবার আমাকে এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তুলতে হবে। বন্ধুরা আমার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তোলা শেষ, এবার যাচ্ছে যে কনফার্ম পিকচার এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখন আমাকে একটু সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় অবশ্যই আপনার চোখটাকে 2 থেকে 3 বার বন্ধ করবেন এবং ওপেন করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার সেলফিটা নিয়ে নেবে জাস্ট এরকম। তো বন্ধুরা আমার সেলফি তোলা শেষ, এবার যে ডান অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর ইউর অকুপেশন আপনার পেশাটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম স্টুডেন্ট। একটু নিচে দেখতে পাচ্ছেন ইউর জেন্ডার, আপনি ছেলে নাকি মেয়ে বা অন্য কিছু, এখান থেকে আমি মেল দিলাম, আপনি ফিমেল হলে ফিমেল দিবেন। ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। দেওয়ার পরে কনফার্ম অপশন এটা ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা অ্যাপসটি ক্লোজ করে দেওয়ার পর আমরা চলে যাব একদম হোম পেজে। আমাদের ফোনে কিন্তু একটি টেম্পোরারি ওটিপি কোড চলে আসবে, এটা হতে পারে 3, 4, 5, 6, 7 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। তো বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের ওটিপি কোডটা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে, হয়তোবা আপনাকে ফোন করে জানিয়ে দিবে অথবা আপনার ফোনে একটি SMS এর মাধ্যমে সাময়িকভাবে একটি ওটিপি কোড দিয়ে দিবে, সেই ওটিপি কোড দিয়ে আপনাকে পরবর্তীতে লগ ইন করতে হবে। তো বন্ধুরা এবার আমি আবার চলে যাব উপায় অ্যাপসের ভিতরে। আসার পরে এই দেখতে পাচ্ছেন লগইন, এই লগইন একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে নাম্বারটা সিলেক্ট করতে হবে। এবার যে প্লিজ ইনপুট ইউর পিন, ঠিক আছে, এখানে আপনাকে পিন নাম্বার দিতে হবে। এখন কোন পিন নাম্বারটা দিবেন, উপায় অ্যাকাউন্ট থেকে যে পিন নাম্বারটা আপনার SMS-এ পাঠিয়েছে সেটা দিবেন। আমার পিন কোডটাকে দেখে নেব একটু, যে 1075, ঠিক আছে, 1075 এই পিন কোডটা আমাকে এই যে এই করে বসাতে হবে 1075। তারপরে এই যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নটা ক্লিক করে
দেওয়ার পর বন্ধুরা বলছে এখান থেকে নিউ ফোর ডিজিট পিন, ঠিক আছে। এখন আপনাকে আপনার পছন্দ মতো পিন বসাতে হবে, ঠিক আছে। তো আমি আমার পছন্দ মতো একটা পিন বসিয়ে দেবো। একটা কথা বলে রাখছি, পিনটাকে আপনার একটু ঘুরিয়ে ফিরে যেভাবে এলোমেলোভাবে দিতে হবে, ঠিক আছে। আবার সেই পিনটাই যে কনফার্ম পিন এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর যে অ্যারো চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন। বলছি দেখেন ইউর পিন ইজ সেট সাকসেসফুলি, ঠিক আছে। আবার আপনাকে পিন নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিতে হবে। দেখেন একদম আমার উপ অ্যাকাউন্টটা খোলা শেষ। এখান থেকে চাইলে আমরা দেখেন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, হ্যাঁ মেক পেমেন্ট, অর্থাৎ যা যা প্রয়োজন আমরা কিন্তু এখনই টাকা থেকে করতে পারবো। তো দেখি আমার ফোনে কোনো ব্যালেন্স দিছে কিনা। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার মেইন ব্যালেন্সে কিন্তু এক টাকাও নাই, ক্যাশ রিওয়ার্ডে 25 টাকা দিয়েছে। এই ক্যাশ রিওয়ার্ড আপনি কী করবেন, আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন। তো কীভাবে মোবাইল রিচার্জ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোবাইল রিচার্জ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এটাকে অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার ফোন নাম্বারটা হচ্ছে বাংলা লিঙ্ক, এখান থেকে বাংলা লিঙ্কটা সিলেক্ট করতে হবে। আপনার যদি গ্রামীণ হয় তাহলে গ্রামীণ দেবেন। দেওয়ার পরে প্রিপেড, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ ইউর অ্যামাউন্ট, আপনি কত টাকা দিতে যাচ্ছেন। আমি মনে করেন যে 20 টাকা আমি রিচার্জ করবো, যেটা 20 তুলে দেবো। দেওয়ার পর এখান থেকে আমার পিন কোডটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো যে সাইড টু কনফার্ম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন, এটা টেনে এদিকে নিয়ে আসতে হবে, এদিকে দেখাবে, ঠিক আছে। এই যে এদিকে নিয়ে আসবেন, দেখেন আমার কিন্তু দেখেন মোবাইল রিচার্জ সাকসেসফুল, ঠিক আছে। আমি এখন আমার মোবাইল রিচার্জটা হয়ে গেলে একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন টাকা 20 টাকা রিচার্জ সফল হয়েছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে একটি উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর একটা কথা বলে রাখছি বন্ধুরা, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জুয়েল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।